হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি এবার দেখাবো তোমাদের যে আমি পুজো এবার কি কি কেনাকাটা করেছি, তো দেখতে থাকো, দেখাচ্ছি। তোমাদের দাদা এবার একটু লেট করে ফেলেছে বলে আমার একটু দেখাতে লেট হয়ে গেল, তবু অসুবিধা নেই, পুজো সামনে এখনো দেরি আছে, তো দেখাচ্ছি। প্রথমে আমি দেখাবো আমার মেয়ের জন্য আমরা কি কি কিনেছি। হ্যাঁ, বেশিরভাগই ওর বাবাই নিজেই দিয়েছে মেয়েকে, তিনটে জামা, আর মাসি দিয়েছে, পিসি দিয়েছে, ঠাম্মি দিয়েছে। তো দেখতে থাকো, এই যে ওর বাবা জিন্স কিনে দিয়েছে মেয়েকে, আর এর সাথে একটা টপ, এই একটা দিয়েছে শর্ট প্যান্ট, তার সাথে একটা সুন্দর টপ আছে। এবার বেশিরভাগ একটু লাইট কালার হয়ে গেছে সবই, এটা বেশ সুন্দর। আর মেয়ের খুব ইচ্ছা প্রিন্সেস জামা কিনে দিতে হবে, প্রিন্সেস জামা, তো প্রিন্সেস দেখাও। রেখে দাও। এটা ওর মাসি দিয়েছে, মাসি উড়িষ্যা দিয়ে পাঠিয়েছে, অনেক আগেই পাঠিয়েছে কিন্তু এখন জামাটা ভালোই ফিটিংস হয়, তো এবছর পরতে পারবে। বাচ্চাদের জামা সবসময় ফ্রি ইয়ে হয় না, তো পাঠালে যে ফ্রি হয়ে যাবে। এটা ওর ছোট পিসি দিয়েছে, আর সাথে একটা ছোট্ট ব্যাগ আছে। আর এটা ওর বড় মা দিয়েছে, এখানে আছে কোনো আর এটা দিয়েছে ও রাঙা ঠাম্মা, মানে আমার মাসির শাশুড়ি। এর সাথে আবার জুয়েলারি দিয়েছে আমার মেয়ের জুয়েলারি, এই যে এটা গলার হার, এটা ব্রেসলেট, এটা কানের মেয়ের। মেয়ের জন্য আমরা কিনছি এই যে ইয়ারবিনটা পরে আছে, লেজ আছে তার জন্য, মা দেখা এটা ভালো করে, এই যে না পরে। আরে একটা ক্লিপ ওর বাবা কিনে দিয়েছে, একটা ক্লিপের দামই কত বাবা। আর আমি ওখান থেকে একটা কানের কিনেছি, এটা আমার শ্বশুরের জন্য, ফতুয়া না কি বলে জন্য, এই যে বাবা এগুলো বাড়িতে পড়ে, বাবা বেরোয় না বলে এগুলো বলে কিছু না নিয়ে আসতে। তো এই প্যান্ট, আর এর সাথে এই যে আর একটা প্যান্ট বানাতে দিয়েছে দোকানে বাবা। আর এই যে আমার মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা, করে না। আর এর সাথে যে সায়ার ব্লাউজ, ও একটা জিনিস দেখানো হয়নি, এই যে মেয়ের ব্যাগ, পিঠে নেবে ঘুরতে যাওয়ার জন্য, পিঠ ব্যাগ।
আর ভাবে যে প্যান্টটি আছে জিন্সের প্যান্ট দুটো শার্ট নিয়েছে আর এই কালারটা আমি পছন্দ করেছি, এত সুন্দর মিষ্টি কালার। আরেকটা শাড়ি নিয়েছি, এটা কি কপার্সের কিনা কি বললো, আর এখন যে বেরিয়েছে নতুন ব্লাউজ যে হাকোবা, একটা ব্লাউজ নিয়েছে আর একটা শখ ছিল যেটা জিন্স কিনবো, বিয়ের আগে পরতাম কিন্তু বিয়ের পরে পরিনি, তো বাবাকে বললাম তো আমাদের দাদা বললো ঠিক আছে কেনো। আর একটা কুর্তি নিয়েছি যে কাপ্তান, এটা লং কাপ্তান, আর জুতো কিনেছি চাচ্ছে তোমাদের নিচে যেতে, তো জুতো দেখাবো বলে নিচে চলে এসেছি, যে জুতোটা নিয়েছি একটু হিল নিয়েছি, একটা এই ফ্ল্যাট নিয়েছি, ফ্ল্যাটগুলো বেশি ভালো লাগে সবসময় পরা যায়, তো আর এই যে সিলেদাসে বাচ্চাদের জুতোগুলো ভালো ছিল না, তো এটা বাইরে থেকে নিয়েছি অন্য দোকান থেকে আমাদের এখান থেকে, মেয়ের জন্য বেশি কিনিনি কারণ একটা কিটো কেন কিছুদিন আগে কিনেছি, আর আগের শু রয়েছে খুব সুন্দর শু, তো এর জন্য আর বেশি কিনিনি কারণ দিন দিনও বড়ো হচ্ছে, পা বড়ো হবে তো বেশি কিনে লাভ নেই যখন গেলে। তো তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওগুলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আরও ভিডিও আমি বানাতে পারি, তোমাদের সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেখাতে পারি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমরা ভালো থেকো, আর পুজো অনেক ভালোভাবে কাটিও তোমরা, এটাই কামনা করি, তো বাই।